কাবির কি এত সস্তি ওস্তাদ? এই যে দুগি মেশিনটা দিছেন, দুইটা মেশিন সারতে কইছেন না? মানে এই যে এটা সারতেছে তো যা, ওই আরেক নাম্বার যেটা আছে ওই এক নাম্বারটা সারছিস নি? ওইটা তো কিছু কোন করে আর কি ইয়া করব তো না ওস্তাদ, এইটা এইটা শেষ করে ওটা ধরুন। ওটা ধরিস কিন্তু, ওটা ওটা কিন্তু খুব সিরিয়াস লোকের একজন আর কি কাজ, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে হবে। দেখো এটা কত দূর লাগাইছস? এটা বল 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 কিউব লাগাইছস? লাগানো শেষ আর 5 মিনিট কাম আছে। ও 5 মিনিটের কাবিলে তুই এটা কিন্তু আগে ভালো মতন পরিষ্কার করতে হবে, তাইলে ঠিক হইব। আমরা তো কিন্তু ঠিক হইতো না, মালিকের কাছে যদি ঠিকঠাক মতো কাজ না করে দিতারি তাহলে মালিকও তো আমাকে বেতন দিতে পারবো না, বুঝছস না? তো ওইভাবে ঠিক করতে হইব আর এই কাজটা ভালো মতন নামাই দিব, বুঝছস? তো তোর কি অবস্থা? বাড়িতে কথা তো হয়নি রে। আমি কইছি মাজনের কম, মানে ওস্তাদ কর সাহস পাইতেছি না, মানে আজকে আইলে চিন্তা করছি কম। মালিকের খুব ভালো খাতির আর কি মালিকের কাম টাম করি। এত বছর তোর বেতন ধরছিল কত রে? শাশুড়িয়াল ধরছিল আর কি বেতন। দেখ সমস্যা নাই, দূর দিয়ে চলবো, চলতে থাক, সমস্যা নাই। ঠিক মতন বসেছিস নি রে? যদি নতুন চাস তাহলে এটা পরিষ্কার করতে হবে, তাহলে মেশিনটা ঠিকঠাক মতো চলবো। আর যদি পরিষ্কার না করো তুই এমনি জায়গা দেস তাহলে মেশিনটা আবার দুই একদিন পরে নষ্ট হয়ে যাবো, লক্ষর চক্র হইব, বেশ সুইটি গোল লাগবো না, এমনি আর কি চলবো, চলতে থাক, সমস্যা নাই। আর বেশিক্ষণ লাগবো না, আর 20 মিনিটের খেলা উস্তাদ, এটা তো শেষ, সাসপেনশন নামাইছিলাম, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। গরমে গেছিলাম তো, তো কাস্টমার ফোন দিয়েছে তো মেশিন নেওয়ার জন্য আইতে আছে, সমস্যা নেই উস্তাদ, আর বেশিক্ষণ লাগবো না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই উস্তাদ। তাহলে এই মেশিনটা শেষ করে তাড়াতাড়ি ওই যে ফিশনার একটা মেশিন আছে না, ওইটা আচ্ছা আবি তুই ওই মেশিনটা খোল তাইলে। দেন আমারে সাইড দেন। আচ্ছা তাহলে ওই মেশিনটা খোল, আমি এটা ফিটিং টিটিং কইরা কমপ্লিট করি আর কি, এটা কমপ্লিট করে দেই ওই মেশিনটা তাই তো দরকারই। আর তোমার চেহারার এই অবস্থাটা উস্তাদ বুঝলি তো উস্তাদ? দেখেন না এই তেল জলে কাজ করি উস্তাদ, এর থেকে ভালো চেহারা কিনে আশা করি। আচ্ছা সমস্যা নেই, কাজ কাম ঠিক মতন করো, তোমার বেতন 200 টাকা বাড়াই দিব। আচ্ছা উস্তাদ, ঠিক আছে উস্তাদ। আর ওই মেশিনটা শেষ করে তাড়াতাড়ি ওই পিছনের মেশিনটা শেষ করতে হইব, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ, এই মেশিন শেষ উস্তাদ, সমস্যা নেই, এই মেশিন শেষ, এই মেশিন শেষ হয়েছে, এটা শেষ করে আমি বসাই দিয়ে উঠে উস্তাদ ধরুন। উস্তাদ সারাদিন খাটনি খাটনি করি। উস্তাদ ড্রাইভারটা দেন। এই এই লো ড্রাইভার, লো এই ড্রাইভারটা, লো লো ঠিক মতন কাজ। উস্তাদ কেমনে কি হলেন আপনি এটা? উস্তাদ কালি চালি মাইকা কি 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 করলেন না করলেন, 200 টাকা বেতন বাড়াইলেন। তাহলে মালিকের সামনে কাজ করতে হইব, তাহলে তুই জীবনে কিছু করতে পারবি। তুই তো কাজ করস, তুই তো ভালো ছেলে, তুই কাজ করস, কিন্তু আমি তো ওই মিলেই মালিকের লাগে আর কি, তাই মালিকে আর কি আমার আত্মীয় স্বজনের লেগে আর কি অবস্থা কাজ করি। ঝামেলা কি জানোস নি, তোর মালিকের সামনে যদি তুই ভালো কাজ করস তাহলে তুই প্রিয় ব্যক্তি, আর তুই যদি মালিকের সামনে কাজ না করস তাহলে তুই কিচ্ছু না, দুর্বল, বুঝছস? তো এটা এটা হলো বাস্তব কথা, মালিকের সামনে যতক্ষণ তুই কাজ করবি ততক্ষণ তোর বেতন আছে, তোর বেতন খারাপ আছে। দেখ তুই এতক্ষণ কাজ করছিস, আমি বয়ে বয়ে মোবাইল টিপছি, আর যে মালিক এলো এই এই শর্ট করে আমি আমার কাজ শুরু করে দিলাম, তো এর মধ্যে দিয়ে 200 টাকা বেতন বাড়াইছি, আর তুই তোর বেতনের টাকা নিতে আসতা
দেখ কি অবস্থা বলছে এবার আমি তোর ব্যাপারটা দেখবো, সমস্যা নাই, বাইরের কাজ মাঝে মাঝে যেরকম ঠিক আছে, ওকে ঠিক আছে।